এই হলো আমাদের হিমাচল রাহুল স্মৃতি বেড়াবার ভ্রমণচিত্র। আজ আমি মানালির বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুদের সবাইকে। মানালির হোটেল ইয়াক, তার ব্যালকনি থেকে দাঁড়িয়ে কথা বলছি আমরা। এটা সেকেন্ড দিন মানালিতে। গতকাল অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাত্রা করে চন্দ্রতাল থেকে মানালি এসে পৌঁছেছিলাম। তার ডিটেল ভিডিও আপনারা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। যদি মিস করে থাকেন তাহলে নিশ্চয় সেটা দেখবেন। আর কথা হচ্ছে, এখন আমরা ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব মানালির বিভিন্ন সাইট সিনের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ডেস্টিনেশন আনলিমিটেড। এসে পৌঁছালাম বশিষ্ঠ মন্দির, দেখাচ্ছি আপনাদেরকে। এই বশিষ্ঠ মন্দির প্রায় 4000 বছরের পুরনো। এই মন্দির রামায়ণের ঋষি বশিষ্ঠের নামে নামাঙ্কিত। এই মন্দির সংলগ্ন একটি হট ওয়াটার স্প্রিং রয়েছে, যেখানে সারা বছর গরম জল থাকে। পৌঁছে গেলাম হিরণ্ময়ী দেবী মন্দির। তার অনেক পৌরাণিক কাহিনী আছে, আমি আপনাদের সেগুলো সব শোনাবো। এই আমার পিছনে হচ্ছে হিড়িম্বা দেবী মন্দির, যেখানে আমরা পৌঁছে গেছি। এই হিড়িম্বা দেবী মন্দির মানালির একটি প্রসিদ্ধ মন্দির, কারণ মহাভারতের পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব ভীম এবং তার পত্নী হিড়িম্বা নামে এই মন্দির নামাঙ্কিত। 1500 শতকে এই মন্দির তৈরি হয়। মানালি থেকে এর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এই মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। এর মতো স্থাপত্য ভারতবর্ষের মধ্যে খুব কম মন্দিরেই দেখা যায়।
এই হিড়িম্বা দেবী মন্দির প্রাঙ্গণে রয়েছে বিশাল আরেকটি বন বিহার, যেখানে রয়েছে ইয়াকের পিঠে চলে ছবি তোলার ব্যবস্থা, বিভিন্ন দোকানপাট, ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা, বিভিন্ন গিফট আইটেমের দোকান। এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস স্পোর্টস পেয়ে যাবেন, যদি মনে করেন সেগুলোকেও উপভোগ করতে পারেন। আমার জাস্ট পিছনে ক্লাব হাউস, কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না ভেতরের অংশ, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানালিতে। গতকাল থেকে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি, তবুও যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা সোলাং ভ্যালি ঘুরে আসতে পারেন। অত্যাধিক বরফের জন্য যখন রোটাং পাস বন্ধ থাকে তখন আপনারা এই সোলাং ভ্যালিকে বেছে নিতে পারেন। এখানেও প্রচুর অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আপনারা উপভোগ করতে পারবেন। আজ আমরা লাঞ্চে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, পনির পাসিন্দা, রুটি আর স্যালাড। এবার আমি আপনাদের মানালির মার্কেটগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ইসকা রেট সব আচ্ছা, এ 100, উপর কা 100, এ ভি 100, আচ্ছা এ 200 কা, এ 100 কা, 150 কা, আর ইস সাইড মে বলো কুছ রা থা ও থোড়া বাতাইয়ে। হ্যাঁ এ বাতাই, আচ্ছা বড় বালা 250 কা। এই মেলেতেই রয়েছে বিভিন্ন কাফে, রেস্টুরেন্ট, বার এবং বিভিন্ন পসরা সাজিয়ে রয়েছেন দোকানিরা। আপনার পছন্দ মতো জিনিস আপনি এখান থেকেই কিনে নিয়ে যেতে পারবেন। এটা হলো কাজুর প্যাকেট, 1 কেজি কোয়ান্টিটি হয় 300 রুপিয়া দাম হয়। মিক্স ড্রাই ফ্রুট 800 গ্রাম কা 300 কা রুপিয়া। এলাচি হ্যাঁ, এলাচি কা ক্যা দাম হ্যাঁ 150 কা হ্যাঁ। হ্যাঁ জি, ক্যা দাম হ্যাঁ 250 রুপিয়া। আপনারা দেখছেন ব্লুবেরি 200 টাকা দাম, চেরি 200 রুপিয়া। হ্যাঁ এই কিসমিস 100 রুপিয়া কিসমিস, দেখুন পেস্তা 450 টাকা দাম, এ হ্যাঁ আপনা ইয়ে আলমন্ড বাদাম 300 টাকা, বুঝলেন। আচ্ছা লোকেশনটা হচ্ছে এই দেখুন, এই আপনার ইয়াক হোটেল, বুঝলেন, একদম মেলের ওপরে ইয়াক হোটেল। সেই হোটেলের জাস্ট অপোজিট ফুটপাতে উনি বসে আছেন, ঠিক আছে। এখানে বেশ কিছু আপনার উলেন জিনিস পাওয়া যায়। মেরা নাম স্যার রাজ হ্যায় আর আমারে পাস দেখো হর প্রকার কি শল মিলেগি আপকো, 100 रुपए में, 200 रुपए में, 500 रुपए में, 1000 रुपए में, सारी की सारी सोले गर्म सोले मिलेगी। राइस आपको काफी कम मिलेगा, राइस काफी कम रहेगा, चीज अच्छा मिलेगा, लेके जाना। अभी बड़ा बड़ा अपना सठीक दिशा देखिए, तार मध्य आरेकटा दिशा देखा, जेटा होच्छे जे गार्मेंट्स एर कथा एकटा दोकान देखालाम, ओनादेरई आरेकटा दोकान, ठीक आछे। जस्ट होच्छे जे स्नो व्यू जे होटेल आछे তার তলাতে এই দোকানটা মাল রোড কে বিচ মে আমার দোকান হ্যায় বাবি গিফট কর্নার শপ কা নাম হ্যায়। শুক্রবার গুড মর্নিং ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে
समस्त বন্ধুদের জানাই শুভেচ্ছা। আমি আজকে মানালিতে রয়েছি, মানালিতে আমাদের শেষ দিন। আমরা শুরু করেছিলাম 2 জুন 2023 কালকা মেলে করে যাত্রা শুরু করে এসে পৌঁছেছিলাম চণ্ডীগড়। সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সঙ্গে নিয়েছিলাম আপনাদের, এবং তারপরে আপনার ওখান থেকে কিন্নর থেকে আমরা চলে গেছিলাম রাহুল স্পিতি। আজ আবার ব্রেকফাস্ট করে রওনা দেব চণ্ডীগড়ের উদ্দেশ্যে। চণ্ডীগড়ের থেকে আগামী কাল ভোর রাত্রে 1:25 আমাদের কালকা মেলে করে আবার হাওড়া ফিরে যাব। এই রাহুল স্পিতি ভ্রমণের ক্ষেত্রে কোথায় কোথায় কি কি অসুবিধা হয়েছে তা যেমন আপনাদের সামনে তুলে ধরেছি, কোথায় কোথায় বেড়াতে এসে কি কিভাবে এনজয় করেছি, কি কিভাবে সেই সব জায়গাগুলোকে উপভোগ করেছি তাও আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আগামী দিনেও চেষ্টা করব এইভাবে আপনাদের কাছে আমার চ্যানেলের তরফ থেকে সমস্ত সঠিক দিশাগুলো পৌঁছে দেওয়ার। আমি আপনাদেরকে অনুরোধ করব আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে চলুন, দেখবেন আগামী দিনে আমি আপনাদের আরো অনেক অনেক ভালো ভালো জায়গা উপহার দেব। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন বন্ধুরা। ডেস্টিনেশনস আনলিমিটেড এর তরফ থেকে আবার সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।